অনেক দেশের স্বাধীনতার সাথে আমাদের স্বাধীনতার একটু হলেও পার্থক্য আছে। অনেক অনেক দেশের স্বাধীনতা হয়েছে একটা সমঝোতার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগ্রহ হয়ে গেছে, বিনা রক্তপাতে স্বাধীন হয়ে গেছে। আমাদেরটা ভিন্ন, আমাদের এই স্বাধীনতা সেই 3রা মার্চের পরে, 7ই মার্চ, 7ই মার্চের পরে 26শে মার্চ, 26শে মার্চের পরে 16ই ডিসেম্বর, এতগুলো স্তর পার হয়ে আসতে হয়েছে। মূলত তো স্বাধীনতা বঙ্গবন্ধু 7ই মার্চে ঘোষণাই করে দিয়েছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওখান থেকে শুরু, এরপরে 26শে মার্চ আজ থেকে বাংলাদেশ স্বাধীন। কিন্তু স্বাধীনতার ঘোষণা পাওয়ার পরেও আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পারিনি, তখন আমরা পরাধীন। এরপরে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর, অনেক প্রাণের আত্মাহুতির পর, অনেক মা বোনদের সংগ্রাম হানির পর আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছে 16ই ডিসেম্বরে। অর্থাৎ আমরা বিনা রক্তপাতে পাইনি অন্যান্য দেশের মতো, আমরা আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছে। সুতরাং সেই ছিনিয়ে আনার মর্যাদা, যে আত্মাহুতি, যে ত্যাগের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হয়েছে, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সেই ইতিহাস জানানো দরকার। আমরা স্বাধীনতা ঘোষণা পেয়েছি, স্বাধীন হয়েছি, সত্যিকার অর্থে আমরা কি মুক্তি লাভ করেছি? এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই আমরা পেয়েছি, আরও অনেক কিছু পাবার আমাদের রয়েছে। আমরা যাতে সেগুলো অর্জন করতে পারি, আমরা আমাদের নিজেদেরকে গর্ব, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব। আমরা হয়তো চলে যাব, হয়তো না অবশ্যই চলে যাব, আমরা যাদের কাছে রেখে যাব আমাদের প্রিয় দেশটাকে, প্রিয় মাতৃভূমিকে, তারা যাতে স্বাধীনতার সত্যিকার চেতনার মাধ্যমে এই দেশটিকে গড়ে তোলে, তারাও যাতে আবার তাদেরও পরবর্তী প্রজন্মকে প্রজন্মের পর প্রজন্ম এভাবে রেখে যেতে পারে, সত্যিকার অর্থে দেশটি গড়তে পারে, আমরা সেভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করব। আর যে সমস্ত অপূর্ণতা রয়ে গেছে আমরা যাতে সেই পূর্ণতা অর্জন করতে পারি, জনগণকে সেই পূর্ণতা প্রদান করতে পারি, আমরা সেভাবে তৈরি করব। একজন শিল্পীর একটি গান শোনা যায়, 30 বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি। অর্থাৎ আমরা এখনও পরিপূর্ণ অর্জন বাকি আছে, আমরা যাতে সে অর্জন পেতে পারি, সে অর্জন মানুষকে দিতে পারি, আমরা সেভাবে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক।